এবার আমি তোমাকে 10টা প্রশ্ন করব ওকে জাস্ট লাইফস্টাইল আর কিছু না ওকে মাহিমার প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনী ক্লিনজার সানগ্লাসের প্রতি ফ্যাসিনেশন কতটুকু আচ্ছা ভালোই মোটামুটি মানে খুব বেশি না শাড়ি নাকি ওয়েস্টার্ন পছন্দ শাড়ি পছন্দ করি বাট ওয়েস্টার্ন আসলে কমফোর্টেবল ঘড়ি পছন্দ হ্যাঁ ঘড়ি পছন্দ কোন স্পেসিফিক ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডের ঘড়ি সবচেয়ে বেশি পছন্দ আমার হচ্ছে ক্যালভিন ক্লেনের ঘড়ি পছন্দ আই ডোন্ট নো বাট আমার ওদের কালেকশন ভালো ডিজাইন ভালো লাগে কোন ঋতু পছন্দ শীত নাকি গ্রীষ্ম নাকি বর্ষা পছন্দ কোন স্পেসিফিক সেলিব্রিটি আছে যে সেলিব্রিটি স্টাইল তোমার ভালো লাগে সেটা দেশে হতে পারে দেশের বাইরে হতে পারে সেলিব্রিটি বলতে আমি হচ্ছে সেলেনা গোমসের মানে ওকে আমার মানে ওর গান ওর সব কিছুই আমার খুব ভালো লাগে গান ফ্যাশন স্টাইল সব কিছু ভালো লাগে এভরিথিং সো আচ্ছা সেলেনা গোমস ওকে স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটা মাহিমা প্রতিদিন করে যে কোনো ধরনের জাঙ্ক ফুড অ্যাভয়েড করার মানে হেলদি ইট করার পারফিউমের ক্ষেত্রে ফ্যাসিনেশন কতটুকু হ্যাঁ এটা এটা অনেক এটা অনেক এটা আমাদের মেয়েদের আসলে অনেক মানে আমাদের পারফিউম ওকে কি রঙের লিপ কালার পছন্দ আমি নুড শেড লাইক করি লাইক একদম পিচ টোন একদম নুড টাইপের যত কালার আছে আচ্ছা ওকে প্রিয় ফ্যাশন ডিজাইনার আমার মা বাট এরকম হয় না যে আমরা অনেক সময় কাস্টমাইজ করি যেটা ছোটবেলায় হতো যে গজ কাপড় কিনে কাপড় বানাতাম শাড়ি বানাতাম কামিজ বানাতাম তো ওগুলিকে এই প্র্যাকটিসটা কি এখনো আছে এটা এটার জন্যই বললাম মা বিকজ হচ্ছে আমার মা হচ্ছে যে এখন করে না বাট একটা টাইমে মা হচ্ছে আমার বুটিক ছিল তো সে হচ্ছে আমি ছোটবেলার থেকে আমি হচ্ছে যত সিনেমা দেখেছি বা মানে যাই দেখেছি টেলিভিশনে আমার মা আমাকে সেম টু সেম ড্রেস যেটা পছন্দ হয়েছে সেটাই হচ্ছে হ্যাঁ ছোটবেলার থেকে এবং আমি যখন বড় হয়েছি এখন আমি তার উপর ডিপেন্ডেন্ট বাহ মা তো আসলে এরকমই হয় জুয়েলারি পছন্দ হ্যাঁ জুয়েলারি পছন্দ সাজতে পছন্দ করো সাজতে একটু কম পছন্দ করি বাট আমার কাছে মনে হয় যে জুয়েলারি তারপরে হচ্ছে পারফিউম এগুলো অ্যাকসেসরিজ ক্যারি করলেই মনে হয় হয়ে যায় মানে তখন অটোমেটিক্যালি এখন তো সময় এসেছে আসলে নো মেকআপ লুক মানে যত কম মেকআপে থাকা যায় আর কি স্কিনটা সবাই একটু ভালো রাখার চেষ্টা করছে চুল ভালো রাখার চেষ্টা করছে ভালো একটা সিম্পল কাপড় পরার চেষ্টা করছে নিট অ্যান্ড ক্লিন থাকছে এটাই এখন দেখতে ভালো লাগে স্মার্ট লাগে সুন্দর লাগে আর কি অবসর সময় কি করতে কি করো তেমন কিছু না মানে এখন আগে অনেক কিছু করতাম হয়তো কিন্তু এখন যেটা হয় মোস্ট অফ দ্য টাইম বিছানায় পড়ে থাকি একটু ফোন টোন স্ক্রল করি এগুলোই ভেরি গুড প্ল্যান কি ভবিষ্যতের আসলে আসলে আমি সবসময় এটা চেয়েছিলাম যে যেন হচ্ছে যে আমি যেটাই করি ওটাতে যেন মানুষ আমাকে বলে যে না শি ইজ ডুইং গুড বা মানুষ আমাকে চেনে আমার কখনো প্ল্যান ছিল না যে বলেছিলাম যে আমার মিডিয়াতেই কাজ করতে হবে বাট আসলে ভবিষ্যৎ তো আমি বলতে পারবো না যে আমি এই প্রফেশনেই থাকছি কি না বা অন্য কিছু করছি কি না আবার আমার সাবজেক্ট হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ সো আমি অটিজম চিলড্রেন তারপর হচ্ছে যে চাইল্ড কেয়ার এইসব নিয়েও আমার ইচ্ছা আছে কাজ করার